ইয়াত কেইটামান ৰুল অকণমান মনত ৰখাই থ'লে হ'ল। ইয়াত ফাৰ্ষ্টটো যদি এটা পজিটিভ ষ্টেটমেণ্ট থাকে সেইটোৰ পৰা কনক্লুজনটো পজিটিভ কনক্লুজন আহিব, গোটেই ষ্টেটমেণ্টটো যদি পজিটিভ তেতিয়াহ'লে তাৰ পৰা পজিটিভ কনক্লুজন আহিব, এইটো কথা মনত ৰখাব লাগিব। আৰু সাধাৰণতে চেণ্টেন্সটোত ছাবজেক্ট অবজেক্ট থাকিব, গতিকে ইয়াত দুইটা যদি পজিটিভ থাকে তেতিয়াহ'লে এইটো পজিটিভ কনক্লুজন আহি যাব। আৰু যদি চেণ্টেন্সটো এটা পাৰ্ট নিগেটিভ এটা পাৰ্ট পজিটিভ আহে তেতিয়া এইটোৰ পৰা নিগেটিভ কনক্লুজন আহিব, নিগেটিভ কনক্লুজন আহিব কনক্লুজনখিনি, কাৰণ প্ৰথম আমাক চেণ্টেন্সখিনি দিয়া থাকিব আৰু তাৰপিছত কনক্লুজনখিনি দিয়া থাকিব, গতিকে আমি এইকেইটা চেক কৰিব লাগিব। যেতিয়া দুইটা পাৰ্ট পজিটিভ থাকিব তেতিয়াহ'লে কনক্লুজনটো পজিটিভ আহিব, আৰু এটা পাৰ্ট যদি নিগেটিভ থাকে তেতিয়া নিগেটিভ আহিব। আৰু ইয়াত কোনো কথা নাই ছাবজেক্টটো নিগেটিভ থাকে নে অবজেক্টটো থাকে, যিকোনো এটা পাৰ্ট নিগেটিভ হ'লে এইটো যদি পজিটিভ এইটো নিগেটিভ হয় তেতিয়াও এইটো কনক্লুজনটো নিগেটিভেই আহিব, এইটো কনক্লুজনটো নিগেটিভ আহিব। আৰু দুইটাও যদি নিগেটিভ থাকে, দুইটা যদি নিগেটিভ থাকে তেতিয়াহ'লে আমি কোনো কনক্লুজনে নাপাম, এইটোত ন' কনক্লুজন হ'ব, এইটো মনত থাকিব লাগিব। তাৰমানে চেণ্টেন্সটোত যদি ছাবজেক্ট অবজেক্ট দুইটা পাৰ্ট পজিটিভ থাকে তেতিয়াহ'লে সেইটো এটা কনক্লুজনটো পজিটিভ আহিব, আৰু এটা পাৰ্ট যদি নিগেটিভ থাকে তেতিয়া নিগেটিভ কনক্লুজন এটা পাম, আৰু দুইটা পাৰ্ট যদি নিগেটিভ হয় তেতিয়াহ'লে আমি কোনো কনক্লুজনত যাব নোৱাৰিম, সেইটো এনেকুৱা। আৰু এইটো আমি চেক কৰিব লাগিব। নেক্সট কি কৰিব লাগিব, ইয়াত যদি অল থকা চেণ্টেন্স থাকে, অল থকা চেণ্টেন্সত আমি ফাৰ্ষ্টটো ছাবজেক্টটো 100 যদি লওঁ অবজেক্টটো 50 ল'লেই হ'ল, আৰু চম যদি থাকে চম থকা চেণ্টেন্সটোত ছাবজেক্ট 50 অবজেক্টটো 50 মাৰ্কছ লৈ লওঁ যদি, আৰু যদি ন' থাকে ন' থাকিলে আমি ছাবজেক্টটো 100 অবজেক্টটো 100 যদি লৈ লওঁ, এই পাৰ্টটো আমি গিভেন চেণ্টেন্সটোত লৈ যদি লৈ লওঁ, গিভেন যোনকেইটা চেণ্টেন্স থাকে তাত আমি এইখিনি এইখিনি যদি এনেকৈ বহাই দিওঁ, আৰু কনক্লুজনত কিছুমান চেণ্টেন্স যদি দিয়া থাকে তেতিয়া আমি ইয়াত এইখিনি ভেলু এনেকৈ বহাই ল'ব পাৰিম। তাৰ পাছতে আকৌ যদি এনেকুৱা এটা চেণ্টেন্স দিয়ে, এইটো এৰ লগত বি ৰিলেশ্যন এটা যদি থাকে আৰু বিৰ লগত নেক্সট চি যদি ৰিলেশ্যন এটা থাকে, তেনেকুৱা ক্ষেত্ৰত এই দুইটাটোত 100-100 ধৰি পেলাই আমি যদি কৰোঁ তেতিয়া ওলাই যাব। এতিয়া এইখিনিত এনেকৈ বহাই পেলাই যদি আমি এটা পাৰ্ট যোনখিনি গিভেন চেণ্টেন্স দিয়া থাকে সেইখিনিক যদি আমি আই বুলি লওঁ, আৰু কনক্লুজনখিনি যোনখিনি তলত কনক্লুজন দিব তাৰ পৰা যোনখিনি কনক্লুজন দিব সেইখিনিক যদি আমি এক্সপেণ্ডিচাৰ বা ব্যয় বুলি লওঁ, এইখিনি আই ব্যয়, তেতিয়া আমাৰ আইটো সদায় বেছি হৈ থাকিব লাগিব, এইটো বেছি হৈ থাকিব লাগিব। আইটো যদি বেছি হৈ থাকে আৰু ব্যয়টো যদি কম হয় তেতিয়াহ'লে সেই চেণ্টেন্সটো কনক্লুজনটো হ'ব, আৰু যদি আইটোতকৈ ব্যয়টো বেছি হৈ যায় তেতিয়াহ'লে সেই কনক্লুজনটো ভুল হ'ব। মানে এইটো চেক কৰিলেই হৈ গ'ল এনেকুৱা কুৱেশ্যনত, এইটো মনত থাকিলেই হৈ গ'ল, সেইকাৰণে এইটো এইটো পজিটিভ পজিটিভ এটা পজিটিভ কনক্লুজন পাম, আৰু এটা পাৰ্ট যদি নিগেটিভ থাকে তেতিয়া নিগেটিভ আহিব, আৰু দুটা নিগেটিভ থাকিলে আমি কোনো কনক্লুজনত আমি আহিব নোৱাৰোঁ, এইটো থাকিব লাগিব। আৰু অল থকা চেণ্টেন্সত ছাবজেক্ট 100 অবজেক্ট 50, আৰু চম থাকিলে সেইটো 50-50 কৰিম, আৰু ন' থাকিলে 100-100 কৰিম, আৰু দুটা চেণ্টেন্সৰ মাজত যেতিয়া কমন থাকে এইটোত আমি 100 লৈ পেলাই যদি কুৱেশ্যনখিনি কৰোঁ তেতিয়া আমি যিয়ে কুৱেশ্যন ছেট কৰি দিয়ে আমি সেই কুৱেশ্যনটোৱে ছল্ভ কৰিব পাৰিম। এইটোকে যদি আমি ভেন ডায়াগ্ৰাম নকৰাকৈ মানে নকৰাকৈ যদি কৰোঁ তেতিয়া কি হয় আমি চাওঁ। ফাৰ্ষ্ট ষ্টেটমেণ্টটো আছে কি, এইটো আমি ইনকম বুলি ধৰিম, এইখিনি আয় আৰু এইখিনি ব্যয়, যদি আমাৰ আয়টোতকৈ ব্যয়টো কম হয় তেতিয়াহ'লে কনক্লুজন সেইটো শুদ্ধ হ'ব, মানে যোনটো কনক্লুজনত কম হ'ব এইটোতকৈ ইয়াত ইনকমটোতকৈ এক্সপেণ্ডিচাৰ যেতিয়া কম হ'ব সেইটো কনক্লুজন শুদ্ধ হ'ব আৰু বাকীটো ভুল হ'ব। এতিয়া আমি সেই ৰুলছ মতে বহাই পেলাই চাওঁ। ফাৰ্ষ্টটো আছে কি, এইটো এইটো নিয়মত কৰিলেও হৈ যায় একেই কথা, কিন্তু মই দুটা এনেই দেখাই দিছোঁ। ফাৰ্ষ্টটো আছে কি, চম ৰেটছাৰ গেটছ, এক্সামত ইমান লিখি ল'ব নালাগে, এইটো চালেই এনেকৈ পেঞ্চিল লৈ পেলাই এনেকৈ চালেই হ'ব। চম ৰেট চম যেতিয়া থাকিব তেতিয়া
সাবজেক্ট আর অবজেক্ট আমি 50-50 লম, এইটো 50 মানে ইনকম 50-50 ইনকম। নেক্সট দুই নম্বরট আছে কি সম ক্যাটস আর ডগ, সম ক্যাটস আর ডগস, এটা ইয়াত যেহেতু সম আছে এইটো 50 এইটো 50। নেক্সট তিন নম্বর সেন্টেন্স আছে কি নো ডগ ইজ এ কাউ, নো ডগ ইজ এ কাউ, যেতিয়া নো থাকে তেতিয়া আমি কৈছিলো সাবজেক্ট আর অবজেক্টত 100-100 লম, এইটো 100 এইটো 100। ইয়াতে আমি সেন্টেন্সবোৰ চাব নালাগে কি আছে চাব লাগে, কারণ এইটো এটা পজিটিভ সেন্টেন্স, এইটো এটা পজিটিভ সেন্টেন্স, এইটো একটা নো কনক্লুজনের একটা সেন্টেন্স। এতিয়া এখিনি আমার ইনকম, এতিয়া আমি কনক্লুজনত চাও আমার এক্সপেন্ডিচারটো তাতকে কম হয়েছে নাই, যেহেতু ইয়াত নো আছে কাউট, ইয়াত 100 ইয়াত নো আছে কাউট 100 আহিব, আমার ইয়াত কাউট কিমান আছে চাও, ইয়াত আমার কাউ 100 আছে, কাউ ইনকম আর এক্সপেন্ডিচার ঠিকই আছে, কিন্তু নো কাউ ইজ এ ক্যাট, ক্যাট আমার 50 আছে কিন্তু ইয়াত ক্যাট 100 আছে, গতিকে কনক্লুজন ওয়ানটো শুদ্ধ নহব, ইয়াত কনক্লুজন ওয়ানটো শুদ্ধ নহব। টুটো আছে কি নো ডগ ইজ এ রেট, ইয়াত নো আছে ইয়াত ডগটোত আহি যাব 100 রেট 100, ইয়াত আমার কিমান আছে চাও ডগ, ডগ 100 আছে আমার আর রেট, রেট আছে 50, গতিকে কনক্লুজন টুটো আমার শুদ্ধ নহব, কারণ আমার এক্সপেন্ডিচার বেশি হলে সেই কনক্লুজন শুদ্ধ নহব। থ্রিটো আছে সম ক্যাটস আর রেট, ক্যাট আমার আছে 50 আর রেট আছে রেট 50 ক্যাট 50, এইটো গতিকে কনক্লুজন থ্রিটো ইয়াত শুদ্ধ হবো।